আজ শুক্রবার তেইশে কার্তিক দু সালের দশই নভেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে আজ শুক্রবার ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমা বিশেষ করে প্রেমের ক্ষেত্রে জীবনে যদি বিখ্যাত হতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টর অথবা ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী ফুলের বিজনেস বা রেস্টুরেন্ট অথবা কোনো পারফিউম ওরিয়েন্টেড বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড কোনো সেক্টরে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই আপনারা আজ এই শুক্রের বীজ মন্ত্রটি সকাল বিকাল এবং রাত তিনবেলাতেই একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বডিতে রেগুলার ইন্টারভ্যালে আপনারা পারফিউম ইউজ করুন আজ ধনতেরাস ধনতেরাসের দিনে আপনারা অবশ্যই নিজের গৃহে একটি ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে গণেশের মূর্তি আনতে পারেন মাতা লক্ষ্মীর মূর্তির কয়েন কিনে আনতে পারেন বাসন কোষণ রুপল বা রুপোর বা পিতলের কিনতে পারেন এদিন গৃহের ফার্নিচার কিনতে পারেন টেলিভিশন ল্যাপটপ ফ্রিজ মাইক্রোওয়েভ বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম কিনতে পারেন এদিন কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করতে পারেন ইন্স্যুরেন্স বা কোনো মিউচুয়াল ফান্ডে ও অত্যন্ত উপকৃত হবেন তবে ভুলেও এদিন ছুরি কাঁচি সূচের মতো কোনো জিনিস কিনবেন না আজকের দিনে কালো রঙের কোনো বস্তু কিনবেন না অ্যালুমিনিয়াম প্লাস্টিক বা লোহার কোনো জিনিস কেনা থেকে আজ বিরত থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করতে পারে অন্যদেরকে অসন্তুষ্ট করবেন না পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি দিবা স্বপ্ন দেখলে পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে যেন করিয়ে নেবেন না আজ আপনি পর উপকার এবং সামাজিক কর্মের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পর উপকার সামাজিক ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন